গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা পিমনিদার বাড়ি থেকে শুরু করছি। তো আজকে হলো জামাই ষষ্ঠী। তো আমি সেখানে পিসির বাড়িতে সেখানে ষষ্ঠী নিতে এসেছি। আর দেখো আমার পিছনে কে, আই থিঙ্ক ওকে সবাই চিনো। তো বিবশ মানে আমার খুব শরীর খারাপ ছিল, তো ফার্স্টে আসবো না আসবো না ওই প্ল্যান ছিল। তো পরে দিয়ে ভাবি যে না, যদি যাই তোমাদের সাথে তো একটা ভিডিও শেয়ার করতে পারবো, তো সেই কারণে যাচ্ছি। তো সেই কারণে চলে গেলাম। তো তারপর দেখো ওখানে বৌদি থালা নিয়ে চলে আসলো, আর এখানে ওরা সবাই বসে গেছে। না পিমনি তো খুব এক্সাইটেড ষষ্ঠী নেওয়ার জন্য। আসলে এটা নামে জামাই ষষ্ঠী, অ্যাকচুয়ালি এখানে সবাইকে ষষ্ঠী দেওয়া হয়, বাড়ির সবাইকে, কেউ বাদ থাকে না। তো বৌদি এদের সবাইকে ষষ্ঠী নিয়ে দিয়ে দিচ্ছে। তো ফার্স্টে অগ্রমঙ্গল করে নিচ্ছে। তো আমাদের এখানে এইভাবেই ষষ্ঠী দেওয়া হয়। অ্যাকচুয়ালি ষষ্ঠী নিয়মটা আমাদের বাড়িতে নেই, তো পিসির বাড়িতে আছে, তার জন্য পিসি দিয়েছে। কারণ কারণ যারা একদম আগে থেকে সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু গতবারেরও ষষ্ঠী দেখেছো, কারণ গতবারও পিসির বাড়িতে নিয়েছিলাম, গতবারও তোমাদের সাথে শেয়ার করেছি, তাই এবছরও শেয়ার করছি। তারপর হাতে সুতো বেঁধে দিল, তারপর মাথার মধ্যে জল দিচ্ছে এটা দিয়ে। আর এটা কী দিয়ে জল দিচ্ছে এটাও তোমাদের সামনে শেয়ার করবো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সরি, হাতে সুতা বাঁধিনি, হাতে এখন সুতা বাঁধছে। আর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো বৃষ্টির আওয়াজ শুনতে পাও তাহলে একটু স্কিপ করো, কারণ বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে এখন মোটামুটি ভালোই বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে একটাই টেনশন, সেখানে কারেন্ট থাকে না। আমাদের এখানে এমনি কারেন্ট থাকে না, আর বৃষ্টি হলে তো বলে লাভ নেই। তো যেহেতু তোমাদের সামনে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার না করলে আমার ভাল লাগে না, তো তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি। তো এখন এটা পিমনিকে বেঁধে দিচ্ছে। তারপরে এটা ছিল পিমনির একটা ভাই, পিমনির ভাইটাকে বেঁধে দিল। মেয়েদের মনে হয় বাঁ হাতে দেয় আর ছেলেদের ডান হাতে দেয়। আর এখান দিয়ে আমার ফোন একটু একটু হ্যাং মারছিল, তাই আমি কারণ জানি না ভিডিও করতে গেলে আমার মোবাইলের নেট যদি অন থাকে তাহলে আমার ভিডিও হ্যাং মারে, মানে চারদিকে শুধু জ্বালা 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 শেষ নেই। তো তারপর সেখানে ধান দুব্ব দিয়ে দিল। আর দেখো এখানে পিমনি কি করছে, ও খুব হাসাহাসি করছে, ভীষণ খুশি। তো তারপর ধান দুব্ব দেওয়ার পর আবার অগ্রমঙ্গল করে নিচ্ছে। তো তারপর ওদের গিফট নেওয়ার পালা। তো তারপর খাবার দেওয়ার পালা, খাবার দিয়ে দিল। এখানে ছিল ফল মিষ্টি, জামাই ষষ্ঠী মানেই ফল মিষ্টি তো হবে, আম লিচু সেখানে তো থাকবেই। তো ঘরটাকে একটু সিনেমাটিকভাবে একটু তুললাম। তো তারপর বসে গেলো পিমনির বাবা, পিমনির মা, পিমনির পিসি আর পিমনির পিসু। বন্ধুরা, আমি অনেকটা জুড়ে বলার চেষ্টা করছি, জানি না ভয়েসটা কীরকম আসবে। তোমরা জানো ইউটিউব চ্যানেলে প্রতিদিনে সন্ধ্যে ছয়টায় ভিডিও আপলোড করি, সন্ধ্যে ছয়টা বলতে 5:30 থেকে 6টার মধ্যে ভিডিও আপলোড করি। তো তারপর ওদেরকে ফার্স্টে অগ্রমঙ্গল করে মাথায় তেল দিয়ে তারপর চন্দনের ফুটো দেওয়া দিল। তো তারপর একটা জল, সেটা মাথায় দিয়ে দিল। তারপর সুতো বেঁধে দেবে,
আমার হাতে গত বছরের তো আছে, এ বছরের তো আছে, তো গত বছরের তো এবার এবার কেটে জলে ভাসিয়ে দেব, কারণ এগুলি ভালো জায়গাতেই ফেলতে হয় জলে টলে, কারণ এটার মধ্যে ব্লেসিং থাকে বড়দের। তো তারপর সবাইকে গিফট দিয়ে দিচ্ছে, আর এটা হলো আমাদের বাড়ির সবচেয়ে বড় বউ, আর ওই জামাই হলো মানে দিদির জামাই হলো বাড়ির সবচেয়ে বড় ওর জামাই। তো তারপর আমার বোনের ছেলে বলছে এটাকে একটু সিনেমেটিক ভাবে তুলো, তো তারপরে ওদের ফল মিষ্টি দিয়ে দিল। তো তারপর বসে বসে গেলাম আমি আমার ভাই, তো আমাদেরকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা কারা কারা ষষ্ঠী নিয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তার জামাই থাকতো অবশ্যই শ্বশুর বাড়িতে ষষ্ঠী নিতাম, তো যেহেতু বিয়ে হয়নি জামাই টামাই নেই, তো তার জন্য পিসির বাড়িতে ষষ্ঠী নিচ্ছি। আর বন্ধুরা আমার বাবার বাড়িতে ষষ্ঠী নেই, তো যাকগে আমি একটু মজা করে ফেললাম তোমাদের সাথে। তো এখন আমরা ফল মিষ্টি খেয়ে নিচ্ছি, আর এটার মধ্যে কি কি ছিল তোমাদের কাছে বলে দিচ্ছি। আর এই জলটা কেন দেওয়া হয় আমি এটাও জানি না, কারণ রিচুয়ালসটা যেহেতু আমার বাড়িতে নেই। তো দেখো এটার মধ্যে ছিল ফুল, ফুলের কলি, তারপর দুব্বু, তারপর ছিল একটা কাঠি, তারপর বাঁশের মানে বাঁশের আগা, তো তারপর ছিল মানে কচি বাঁশের যে আগাটা সেগুলি, তারপর ছিল করমচা, তো এটা দিয়ে মাথার মধ্যে জলটা দেওয়া হয়। তো যেহেতু ওরা দুইজন দিচ্ছিল, তো তার জন্য এটা দুটো বানিয়েছিল। তো এই দেখো করমচাটা তোমাদের দেখিয়ে দিলাম, আর সুতো দিয়ে বেঁধে দিয়ে বেঁধে রেখেছে, কারণ সবগুলিকে একসাথে না হলে একটু সুন্দর লাগে, এটাকে মনে হয় পুজো টুজো মনে হয় করতে হয়। এই দেখো বাঁশের জায়গাটা বলেছিলাম সেটাও দেখালাম। তো তারপর এসে গেলাম খাওয়া দাওয়াতে, তো চলো। তো খাওয়া দাওয়াতে এখানে বৌদি ফ্রাইড রাইস নিচ্ছে থালের বলের মধ্যে, আর আমরা সেখানে সবাই বসে গেছি। আর কী কী আইটেম ছিল সেটাও তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা। তো সেখানে ছিল ফ্রাইড রাইস, ছিল বেগুনি ছিল, তো বেগুনি আমি সেখানে একটাই নিয়েছি, আমাকে বলেছে দুটো নেওয়ার জন্য, কিন্তু না কোলেস্ট্রল খুব বেড়ে গেছে তো তার জন্য একটাই নিলাম। তো তারপর বেগুনির পরে চলে এলো মাছ, মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম। আর আমার বৌদির হাতের ফ্রাইড রাইস কিন্তু খুব দুর্দান্ত হয়। তো তারপর এটা দিয়ে খুব ভালো করে খেয়ে নিচ্ছে। আর বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা বেল আইকনে প্রেস করে দেবে, তাহলে কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তো তারপর পাতে পড়ে গেল মাটন, কারা কারা বন্ধুরা মাটন খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ষষ্ঠীতে কে কোনটা খেলে, মাটন খেলে নাকি চিকেন খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তারপর নিয়ে নিলাম মানে একটু ফ্রাইড রাইস আবারও নিয়ে নিলাম, তারপর ছিল পাঁপড় আর লেবু শসা তো থাকবে, যেটাকে মাটনের আলুটাকে ভালো করে ফ্রাইড রাইসের সাথে মেখে ও দুর্দান্ত করে খেয়ে নিলাম। তো এডিট করতে করতে আবার জিভে জল চলে এসেছে বন্ধুরা, তো যাকগে। তো বন্ধুরা ভিডিওটি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটি লাইক কিন্তু আমার কাছে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করে দেব, তো ফিরে আসব নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সামনে দেখা হবে আরেকটি ভিডিওর মাধ্যমে, সেটা হতে পারে কিচেন ভিডিও, হতে পারে ব্লগ ভিডিও। তো যেহেতু একটু শারীরিক অসুস্থতা আছে, তার জন্য ভিডিও একটু আস্তে আস্তে শেয়ার করছি। তো সবাই অনেক ভালোবাসা দিচ্ছ, তো সবাই একটু প্রেয়ার করো যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দেব। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।